হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি 11 এবং 12ই অক্টোবরের কোশ্চেন কভার করব। আজকে 12 তারিখের কোশ্চেন এবং গতকাল 11 তারিখের কোশ্চেন কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি, তো একসঙ্গে কভার করে দিচ্ছি। দেরি না করে শুরু করছি। তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডিড ফ্রেডারিক ব্যান্টিং ডিসকভার? ফ্রেডারিক ব্যান্টিং কী আবিষ্কার করেছিলেন? অ্যান্সার, ইনসুলিন। ইনসুলিন আবিষ্কার করেছিলেন ব্যান্টিং অ্যান্ড বেস্ট দুজন মিলে। ইন্ডিয়া মেজার্স হাউ মাচ ডিস্টেন্স ফ্রম নর্থ টু সাউথ? নর্থ থেকে সাউথে, উত্তর দক্ষিণে ভারতের দূরত্ব মোট কত? 3214 কিলোমিটার। ডিস্টেন্স কাভার্ড বাই ভেহিকেল ইজ মেজার্ড বাই দ্য ইনস্ট্রুমেন্ট? ভেহিকেল কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার, ওডোমিটার। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য রেস অফ মাই লাইফ? দ্য রেস অফ মাই লাইফ বইটার লেখক কে? অ্যান্সার, মিলখা সিং। মিলখা সিংয়ের লেখা বই দ্য রেস অফ মাই লাইফ। হোয়াট ইজ দ্য গ্রুপ 18 অন দ্য পিরিয়ড টেবিল কল্ড অ্যাজ? পিরিয়ড টেবিলে 18 নম্বর শ্রেণীর এলিমেন্টগুলোকে কী বলা হয়? নোবেল গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওশান? সেকেন্ড লার্জেস্ট ওশান অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর প্রথম বৃহত্তম হচ্ছে প্রশান্ত মহাসাগর। গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড 2017 ওয়ান বাই? গোল্ডেন গ্লোব টাইগার অ্যাওয়ার্ড 2017 জিতেছে গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য ম্যাজিশিয়ান অফ হকি? হকির জাদুকর কাকে বলা হয়? খুব সহজ প্রশ্ন, ধ্যানচাঁদ। হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াটার ফ্রম ইন্দাস ক্যান বি ইউজড বাই পাকিস্তান? 80%। সিন্ধু নদী কত শতাংশ জল পাকিস্তান ব্যবহার করতে পারে? অ্যান্সার, 80%। গ্রাম উদ্যাশে ভারত উদয় অভিযান ক্যাম্পেন স্টার্টেড অন হুস 125th বার্থ অ্যানিভার্সারি? 125তম ভারত অ্যানিভার্সারিতে গ্রাম উদয়সে ভারত উদয় অভিযান এটা শুরু হয়েছে কার 125তম ভারত অ্যানিভার্সারিতে? অ্যান্সার, বিআর আম্বেদকর। হোয়েন দ্য বাল্ব ফিউজেস হোয়াট হ্যাপেন্স উইথ দ্য ফিলামেন্ট? যখন বাল্ব ফিউজ হয়ে যায় অর্থাৎ হোয়াট হ্যাপেন্স উইথ দ্য ফিলামেন্ট কী হয়? ফিলামেন্টটা ব্রেক হয়ে যায়, ফিলামেন্ট ব্রেক করে যায়, অর্থাৎ বাল্ব কেটে যাওয়ার অর্থ হচ্ছে ফিলামেন্ট ব্রেক করে যাওয়া। হোয়াট ইজ দ্য ইউনিট অফ এনার্জি? এনার্জির একক কী? অ্যান্সার, জুল। হু ডিসকভার্ড ব্লাড গ্রুপস? ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। নেক্সট, হোয়ার ইজ ব্লাড স্টোর্ড ইন দ্য হিউম্যান বডি? হিউম্যান বডিতে ব্লাড কোথায় স্টোর থাকে, রক্ত কোথায় জমা হয়ে থাকে? সেটা হচ্ছে স্প্লিন, প্লিহা। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হ্যাপেন্ড ইন হুইচ ইয়ার? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা কোন বছর হয়েছিল? 1919 সালের। ডেট হচ্ছে 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল। গোল্ডেন বল অ্যাওয়ার্ড রিলেটেড টু হুইচ গেম? ফুটবল। গোল্ডেন বল অ্যাওয়ার্ড রিলেটেড টু হুইচ গেম? কোন খেলার সঙ্গে যুক্ত গোল্ডেন বল অ্যাওয়ার্ড? সেটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এবং দ্য ফলোয়িং, হু গট বেস্ট সিএম অ্যাওয়ার্ড? বেস্ট সিএম অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অ্যান্সার, চন্দ্রবাবু নাইডু। হু ইজ দ্য অথর অফ দ্য বুক আনহ্যাপি ইন্ডিয়া? আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? অ্যান্সার, লালা লাজপত রায়। নেক্সট, হু প্রপোজড অ্যাটমিক থিওরি? অ্যাটমিক থিওরি কে দিয়েছিলেন? প্রবক্তা কে? জন ডাল্টন, ডাল্টনের পরম অনুবাদ। হোয়াট ওয়াজ আর্নেস্ট লরেন্স ইনভেন্টেড? আর্নেস্ট লরেন্স কী আবিষ্কার করেছিলেন? অ্যান্সার, সাইক্লোট্রন। এই ছিল 12 তারিখের মেমোরি বেস কোশ্চেন কিছু। এবার 11 তারিখে অর্থাৎ গতকালের কোশ্চেন তোমরা যারা দেখতে পাওনি তোমরা এখান থেকে দেখে নাও। থমাস এডিসন কী আবিষ্কার করেছিলেন? অ্যান্সার, ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন থমাস এডিসন এবং ইনি গ্রামোফোন আবিষ্কারের সঙ্গেও যুক্ত। হোয়াট ইজ আর্থ অরবিটাল প্লেন অ্যাঙ্গেল? আর্থসের অরবিটাল প্লেন অ্যাঙ্গেলটা কত? প্লেনের সঙ্গে অরবিটাল কত অ্যাঙ্গেল করছে আর্থসের? 23.4 ডিগ্রি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ অ্যান এরিথ্রোসাইট? এরিথ্রোসাইটের গড় আয়ু কত?
কুড়ি দিন, এটা অ্যাপ্রক্স 120 দিন, 115 থেকে 124 দিনের মধ্যে হয়, পরে 120 দিন। হু ডিসকভার দ্য ল অফ ডেফিনিট প্রপোর্শন, ডেফিনিট প্রপোর্শন ল কি আবিষ্কার করেছিলেন? অ্যান্সার প্রোস্ট। হোয়াট ইজ পাকিস্তান রাশিয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নেম, পাকিস্তান রাশিয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটার নাম কি? অ্যান্সার ড্রুজবা, DRUZBA। ইন্ডিয়া ক্যান্সেলড ইস্যুইং ভিসা টু হুইচ নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়া ভিসা ক্যান্সেল করতে শুরু করেছে কোন প্রতিবেশী দেশের সাথে? সেটা হচ্ছে চায়না, চায়নার সাথে ভিসা ক্যান্সেল করতে শুরু করেছে, ক্যান্সেল করেছে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ওশান ক্রাস্ট, মহাসাগরের ক্রাস্টের রেঞ্জ কত? 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার মধ্যে মহাসাগরের ক্রাস্ট অবস্থিত। নেক্সট, অরুণ থ্রি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি, কোন দেশের? অরুণ থ্রি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন দেশের? সেটা হচ্ছে নেপাল। ফান্ডামেন্টাল রাইটস আর ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বর পার্টে আছে ফান্ডামেন্টাল রাইটস? সেটা হচ্ছে পার্ট থ্রি। এই প্রসঙ্গে বলছি, আগেও বলেছি, আবার বলছি, আমাদের চ্যানেলে ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি সংক্রান্ত আর্টিকেল সংক্রান্ত ভিডিও, অর্থাৎ মেনলি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটি সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর তোমরা অবশ্যই এটা দেখে নিও, পরে পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হবে। হোয়েন উইল উইন্টার সিজন স্টার্টস ইন ইন্ডিয়া, উইন্টার সিজন ইন্ডিয়াতে শুরু হয় কখন? মেনলি ডিসেম্বরে, তবে সময়ে সময়ে বছরে হয়তো কিছু পরিবর্তন দেখা দেয়, তবে মেনলি ডিসেম্বরে। দ্য ট্যাক্স অন ইম্পোর্টেড গুডস ইজ কল্ড ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্টেড দ্রব্যের ওপরে যে ট্যাক্স পড়ে তাকে কী বলা হয়? ইম্পোর্ট ডিউটি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক এ সুইটেবল বয়, এই সুইটেবল বয় এই বইটির লেখককে? অ্যান্সার বিক্রম শেঠ। হু ইজ মুঘল এম্পেরর জাহাঙ্গীর ওয়াইফ, মুঘল এম্পেরর জাহাঙ্গীরের ওয়াইফ কে ছিলেন? অ্যান্সার নূরজাহান। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া আনটিল 1911, 1911 সাল পর্যন্ত ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কী ছিল? ক্যালকাটা, বর্তমানে কলকাতা। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য অপশানস, অর্থাৎ কোশ্চেনে অপশান অনুযায়ী বলা হচ্ছে যে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, সেটা অ্যান্সার হবে সংস্কৃত, অপশান অনুযায়ী সংস্কৃত। ইন্ডিয়াস ইকোনমিক ক্রাইসিস বুক ইজ রিটেন বাই, ইন্ডিয়াস ইকোনমিক ক্রাইসিস এই বইটির লেখককে? বিমল জালান, বিমল জালান। হুইচ নিউ রুট হ্যাজ বিন মেড বিটুইন আগরতলা অ্যান্ড বাংলাদেশ, আগরতলা এবং বাংলাদেশের মধ্যে নতুন যে রুটটা তৈরি হয়েছে তার নাম কি? আগরতলা টু আকুহারা রেল লিঙ্ক, আগরতলা টু আকৌড়া রেল লিঙ্ক, আগরতলা থেকে আকৌড়া পর্যন্ত, বাংলাদেশের আকৌড়া পর্যন্ত রেল লিঙ্ক চালু হয়েছে। প্যানক্রিয়াস ফাংশন অ্যাজ হুইচ টাইপ গ্ল্যান্ড, বোথ এন্ডোক্রিন অ্যান্ড এক্সোক্রিন গ্ল্যান্ড, এন্ডোক্রিন এবং এক্সোক্রিন গ্ল্যান্ড হিসাবে কাজ করে প্যানক্রিয়াস। নেক্সট, মোহাম্মদ ঘুরি ওয়াজ ডিফিটেড ইন দ্য ইয়ার 1191 বাই হুইচ রুলার? অ্যান্সার হবে পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গুরিকে হারিয়ে দিয়েছিলেন 1191 সালে তরায়ণের প্রথম যুদ্ধে। এমার্জেন্সি প্রভিশন ইজ ইন হুইচ পার্ট অফ কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে আছে এমার্জেন্সি প্রভিশনস? অ্যান্সার পার্ট 18, পার্ট 18। নেক্সট, হু ইনভেন্টেড পাওয়ার লুম, পাওয়ার লুম কে আবিষ্কার করেন? অ্যান্সার এডমন্ড কার্টরাইট, পাওয়ার লুম আবিষ্কার করেন এডমন্ড কার্টরাইট। স্যালাইভা কন্টেন্টস হুইচ অফ দ্য ফলোয়িং, স্যালাইভা অর্থাৎ লালা, লালার মধ্যে কোন উৎসেচক থাকে? অ্যান্সার হচ্ছে টায়ালিন, এটা হচ্ছে টায়ালিন। সানলাইট ইজ, সানলাইট কি? বায়োটিক অ্যাবায়োটিক, অ্যান্সার হবে অ্যাবায়োটিক। ইন 1918 গান্ধীজি স্টার্টেড হুইচ মুভমেন্ট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন কলকারখানার বিরুদ্ধে যে মুভমেন্ট গান্ধীজি শুরু করেছিলেন 1918 সালে, সেটার নাম কি? স্বদেশী মুভমেন্ট, স্বদেশী আন্দোলন। হুইচ অ্যানুয়াল কনফারেন্স অফ জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স হেল্ড ইন নিউ দিল্লি? অ্যান্সার হচ্ছে রায়সিনা ডায়ালগ, রায়সিনা ডায়ালগ। হু ইনভেন্টেড দ্য স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ কি আবিষ্কার করেন? অ্যান্সার হবে রিনি ল্যানেক, রিনি ল্যানেক। তো এই ছিল 12 তারিখ এবং আজকের, অর্থাৎ 12 তারিখ এবং 11 তারিখের কিছু মেমোরি বেসড কোশ্চেন। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং কোনো কিছু জানার থাকলে সে বিষয়ে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।
ধন্যবাদ।